আসসালামু আলাইকুম। মা ভালো আছেন? কোথা থেকে আসছেন, কি মনে করে আসলেন? আসলাম বাড়ির থেকে, মানিকগঞ্জ থেকে। বাড়ি কই আপনার? মানিকগঞ্জ। তো আসলে শহীদুল অনেকদিন পরে অবশেষে ঈদ শেষে আসলো। ঈদের আগে অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ, তাই না? আলহামদুলিল্লাহ এখন সুস্থ, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক। আচ্ছা যাক, আইসো তুমি, আরো আগেই আসার কথা, অসুস্থতার কারণে মনে আসতে পারো। হ্যাঁ ঈদের আগে আসার কথা ছিল, অসুস্থ সুস্থ থেকে টাইম লাগছে, যে কারণে আসা হয় নাই, একবার ঈদের ছুটি কাটিয়ে আসলাম। ঠিক আছে মামা, তোমার কাছে একটাই আশা, আমার পরবর্তী তোমার স্থান, ঠিক আছে? তুমি একটু দায়িত্ব নিয়ে করবা, এতটুকুই তোমার প্রতি আমার আশা। অবশ্যই মামা, চেষ্টা করব। কেউ কাউরে কইরা দিতে পারবো না, কইরে নিতে হবে, ঠিক আছে কিনা? তুমি আমার পরবর্তী যে দায়িত্ব পালন করা দরকার সেটা তুমি করবা, এটুকু আপনার কাছে আমার ই রইল। আমি আপনার জন্য যথেষ্ট করুম, আপনি আমার লিগে ওইটুকু করবেন করা দরকার। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এতদিন যতটুকু করছি, হ্যাঁ আরো করবো, আমার আরো আশা আছে। ঠিক আছে, বিদায় নিতে। ওকে, আসসালামু আলাইকুম।